অফিসটা দখল করার জন্যে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মলয় ঘোষ, ভাইস চেয়ারম্যান
আর ওখানে কিছু মুসলিম ক্রিমিনাল আছে ওই রেল বস্তিতে, হান্নান ফান্নানেরা আছে, এদের দলবল নিয়ে গিয়ে ওখানে ঝান্ডা ফেলে দিয়েছে, তারপরে ইট চালিয়েছে, পাঁচজনের উন্ডেড হয়েছে, একজন মহিলা একটা বাচ্চা উন্ডেড হয়েছে। পরিস্থিতিটা খুবই খারাপ দিকে যাচ্ছে। আমরা চেষ্টা করছিলাম সবসময় কি নওয়াপাড়াতে কোনো রকম এরকম কোনো অসুবিধা না হয়, কিন্তু আজকে বোঝা গেল কি এখানকার পুলিশ প্রশাসন অজয় ঠাকুরের নেতৃত্বে ইনস্ট্রাকশন কালকে অজয় ঠাকুর এদেরকে ডেকে মিটিং করেছিল, মলয় ঘোষকে আর এদেরকে আর এই হান্নান টান্নানদেরকে। ওখানে একটা জুয়া হচ্ছে অনেক দিন ধরে ওখানে। কালকে এদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল কি তোমরা এই ঘটনাগুলো করবে। আজকে যথারীতি ওরা ঘটনা করেছে, ঘটনা করার পরে সঙ্গে সঙ্গে পুলিশও পৌঁছে গেছে। পুরো ব্যারাকপুরটাকে এইভাবে একটা পরিকল্পিতভাবে সব জায়গায় গণ্ডগোল লাগাবার চেষ্টা করছে। কিন্তু আমি আপনাদের মাধ্যমে শুধু একটাই কথা বলবো কি পুলিশ আর তৃণমূল কংগ্রেস যে কায়দায় যে ভাষায় সারা বাংলাকে ডিস্টার্ব করছে, সেই ভাষা সেই কায়দা ব্যারাকপুরকে ডিস্টার্ব করা কঠিন হবে। ভাববেন না কি আমাদের ছোট ছোট বাচ্চা ছেলেরা, একটা বাচ্চা ছেলে মাথা ফেটে গেছে, একজন মহিলা মাথা ফেটে গেছে, আমরা চুপ করে বসে থাকব? এর সম্পূর্ণ দায়ী কিন্তু অজয় ঠাকুর আর মনোজ বর্মা এখানকার পুলিশ প্রশাসন আর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।
বছরে 11 মাসে জেলে থাকে, বছরে 12 মাস মধ্যে 11 মাসে জেলে থাকে। পুরো নলখোলা বিধানসভা যত গুন্ডা আছে, রাস্তা যত ভালো মানুষ গুন্ডা যে রাজ্য চলছে নলখোলা বিধানসভাতে, ওখানে গুন্ডা বাহিনী গিয়ে ওখানে সতর্ক করার জন্য ঠান্ডা পাটা ছিল ফেলে দিয়েছে, দখল করার জন্য রেখেছে। যে আমাদের যে সুপ্রিয় বলে ছেলেটা ভারতীয় জনতা পার্টির ছেলে ছিল, ওখানে এখন বাধা দিয়েছে, বাধা সত্য ব্যারেকপুরে গুন্ডা বাহিনী মারধর করেছে। অন্তত 5 জন ইনজোর্ড আছে, একটা বাচ্চা ছেলেও ইনজোর্ড আছে, একটা প্রাইভেট ডাক্তার আসার বাচ্চারা আমাদের নিয়ে গেছে, মাথা পেরেছে, একটা মহিলা মার খেয়েছে, একটা বয়স্ক মার খেয়েছে, অন্তত 4-5 জন ইনজোর্ড আছে। এসে পুলিশ আবার আমাদেরই এসে ছেলেকে মারধর করছে। নিশ্চয় আমরা আরও জানতে পারি যে একটা মহিলা অ্যারেস্ট হয়েছে, আমরা দেখছি কেন অ্যারেস্ট হয়েছে, আমাকে কথা বলছি। একটা মহিলা ব্যাপক লাঠি চার্জ, দোকান ভাঙচুর, গণক্ষেত্র বলপা স্টেশন। ব্যাপক লাঠি চার্জ, ব্যাপক টোটো অটো স্ট্যান্ড বিজেপি নিয়েছিল ভোটের পর।
আমরা ইয়ং জেনারেশন, আমরা কি শিক্ষা পাচ্ছি, কি দেখছি? আমরা হাঁটা চলা করতে পারবো না বাজার দিয়ে, বাইরের ছেলে এমন হচ্ছে ক্লাব দখল করবে, আর হচ্ছে টোটো স্ট্যান্ডে চারজনকে টোটো চালাতে দেবে না, ওরা টোটো চালাবে, বুঝেছেন? টোটো স্ট্যান্ড দখল করবে, ক্লাব দখল করবে, লুম্পেনরা, দুষ্কৃতীরা এখানে আমাদের উপরে হামলা চালায় এবং পাথর দিয়ে পাথর, রেলের পাথর ছুটতে আরম্ভ করে এবং বন্দুক বের করে আমাদের কর্মীদের উপরে হামলা করে, তারা করে। এবং শুধু তাই নয়, দলীয় কর্মীরাই শুধু নয়, এই পলতা অঞ্চলের সাধারণ দোকানদার ভাইদের, সাধারণ জনগণদের ভয় দেখায়, তারা ভয়েতে দোকান বন্ধ করে দেয় এবং কিছু সাধারণ মানুষের দোকান, সাধারণ ব্যবসায়ীর দোকান তারা লুটপাট করে ভেঙে চুড়ে গরিব মানুষের দোকান একাকার করে দিয়েছে ভারতীয় জনতা পার্টির দুষ্কৃতীরা। আপনাদের এই পুনরুদ্ধার কবে থেকে শুরু হলো? এখানে গারুলিয়া পৌরসভা পাওয়ার পর থেকে বাড়তি অক্সিজেন পাচ্ছে? আমরা গারুলিয়া পৌরসভা পাওয়ার পর থেকে বাড়তি অক্সিজেনের ব্যাপার নয়, আমরা বরাবরই চেষ্টা করেছি, আমাদের কর্মীদের ভয় ভীতি দেখিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছিল, এলাকা তারা ছাড়া ছিল, তাদেরকে আমাদের জেলা সভাপতি, জেলা যুব সভাপতি এবং লোকাল নেতৃত্ব যারা আছেন তারা ঘরে ফিরিয়েছেন। আমরা সংঘবদ্ধ হয়েছি, আমরা একত্রিত হয়েছি, আমরা পুনরুদ্ধার করার চেষ্টা করছি আমাদের সাংগঠনিকভাবে। আমরা কোনো গণ্ডগোল নয়, আমাদের সঙ্গে মহিলা, ছাত্র, যুব প্রত্যেকেই ছিল, আমরা লোকাল ছেলেরা, লোকাল কর্মীরা, এই পলতার 9, 10, 11 ওয়ার্ড উত্তর বারাকপুর পৌরসভার তারা সব কর্মীরা এসে আমরা সংঘবদ্ধভাবে মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান দিয়ে পতাকা তুলতে গেছিলাম। এটুকুই আমরা কোনো অশান্তি, কোনো রকম গণ্ডগোল আমরা চাই না, কেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ মাধ্যমে সরকার গঠন করার পর পলতা 4 টিকিট কাউন্টার নিকট তৃণমূল কংগ্রেস INTTUC একটি টোটো ইউনিয়নের কার্যালয় করে। বিগত লোকসভা নির্বাচনে 23 মের পর ভারতীয় জনতা পার্টির যে নারকীয় সন্ত্রাস, তার শিকার পলতা অঞ্চলের এই টোটো ইউনিয়নের কর্মীরা হয়েছিল। সেদিন আমাদের টোটো ইউনিয়নের অফিসটা ভেঙে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নামিয়ে দিয়ে ব্যানার মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার ছিঁড়ে দিয়ে তারা দখল করে নেয়। আজকে আমরা দখলের রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা সেই কার্যালয়ের সামনে কাউন্সিলর, ভাইস চেয়ারম্যান এবং দলীয় সভাপতি নেতৃত্বে এবং কর্মীদের সাথে নিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান দিয়ে পতাকা উত্তোলন করতে যাই, কাছে যেতে চাই, মানুষের পাশে থাকতে চাই। কিন্তু দিনের পর দিন এভাবে হেনস্থা যেভাবে করছেন দুষ্কৃতীরা ভারতীয় জনতা পার্টির, আমরা কিন্তু তার মোকাবিলা পথে নেমে রাজনৈতিকভাবে করতে চাই। সূত্রপাতটা আমি আগেই বললাম যে আমরা টোটো ইউনিয়নের বাইরে যে আমাদের ফ্ল্যাগ স্ট্যান্ড ছিল সেখানে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা আমরা তুলতে গেছিলাম, আর ভারতীয় জনতা পার্টির দুষ্কৃতীরা, বহিরাগতরা অস্ত্রশস্ত্র নিয়ে, বন্দুক নিয়ে রেলের পাথর ছুটতে শুরু করে, বন্দুক নিয়ে আমাদের কর্মীদের তাড়া করতে শুরু করে, আমাদের মহিলাদের ওপর নির্যাতন করে। আমার নাম প্রসূন সরকার, নোয়াপাড়া শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। এটা 10 ওয়ার্ড।